ব্যাঙ্গালোরে ছেলের চিকিৎসা করিয়ে বাড়ি ফিরে হতবাক গৃহস্থের পরিবার। বাড়ির সদস্যদের অনুপস্থিত সুযোগ্য কাজে লাগিয়ে চোরের দল বাড়ির মূল্যবান সামগ্রী চুরি করে। থানা অদূরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের জামুরিয়া থানার বোরিংডাঙ্গা গ্রামে। ঘটনা প্রসঙ্গে বাড়ির এক সদস্য সরোজ কুমার সিং জানান, গত 30 সেপ্টেম্বর ছেলের চিকিৎসার জন্য ব্যাঙ্গালোরে গিয়েছিলেন তিনি। মঙ্গলবার সকালে বাড়ি ফিরে দেখেন বাড়ির চারপাশে সমস্ত সামগ্রী লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে। বাড়িতেই তার গোল্লারি দোকান রয়েছে, সেই দোকানের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একই সাথে বাড়ির ভিতরে দুটি আলমারি এবং একটি ট্রাঙ্কার ভাঙা। তার দাবি, সেই আলমারি আর ট্রাঙ্কারে ছিল নগদ টাকা। ওই ব্যক্তি এদিন জানান তার প্রায় 80-90 হাজার টাকা ছিল, তা চোরের দল চুরি করে। একই সাথে তার মায়ের রাখা বহু পুরানো বেশ কিছু রুপোর কয়েন ছিল, তাও হাত সাফাই করে চোরেরা। পাশাপাশি দোকানের ক্যাশ বাস্কের টাকাও হাতায় তারা। ওই গৃহস্থের পরিবারের দাবি, ছেলের অসুস্থতার কারণে এমনিতেই ব্যাপক টাকা খরচা হয়েছে, এরপরই এভাবে ঘরের সর্বস্ব চুরি হয়ে যাওয়ায় তারা অসহায় হয়ে পড়েছেন। এদিনের এই চুরির ঘটনার খবর জামুরিয়া থানার পুলিশকে দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সমস্ত ঘটনা তদন্ত শুরু করে। থানার অদূরে এভাবে চুরির ঘটনায় হতচকিত এলাকার বাসিন্দারা। ওই পরিবারের সদস্যরা এই চুরির কিনারা করে তাদের চুরি যাওয়া সামগ্রী যাতে পুলিশ ফিরিয়ে দেয় সেই আবেদন জানিয়েছেন। আমরা 30 তারিখ নিকলে থে সুবহ 7:30 বাজে আচ্ছা বেঙ্গালোর গিয়ে মণিপাল মে বচ্চা ট্রিটমেন্ট করানে কে লিয়ে আজ 11 তারিখ সুবহ 3:15 বাজে দেখ রে দোকান কা সব সামান বিক রা হ্যায় ঘর কা সব তালা ওলা তোড়া হুয়া হ্যায় পিছে কা তালা তোড়া হুয়া হ্যায় ক্যাশ কুছ নেই ক্যাশ সব সামান মিলা কে মোটামুটি 1.5 লাখ আজ তক গিয়া হ্যায় আর চেক কিয়ে নেই সব বচ্চা সে আগে তো সব সাফাই কর রে হম সুবহ সে চেক উক করেঙ্গে তো কুছ মালুম ওর পড়েগা সবার পুলিশ কো জানকারি দিয়ে হ্যাঁ জি সুবহ 3:15 বাজে সঙ্গে সঙ্গে গিয়ে 4:45 বাজে তক পুলিশ আয়া দেখ ডাক সব গিয়ে হ্যায় बोले ठीक है देख रहे क्या किया जा सकता है। तो नज़दीक में ही 200 मीटर दूरी में ही यहाँ पर थाना है, फिर ऐसा घटना होने के लिए क्या कर सकते हैं हम लोग बताइए। हम तो जो करना था कंप्लेंट करके आए हैं, वकील के पास गए थे, वो बोला ठीक है शाम को हम सुबह तक कोर्ट जा रहे हैं, शाम को आएंगे तो एफआईआर के लिख देंगे। क्या नाम है आपका? सरोज सिंह। सौमित्र भांगुड़ी, रिपोर्ट टाइम्स बांग्ला।